নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেল বন্ধুরা আমরা কিন্তু নিয়ে চলে এসেছি একদম ফ্রেশ ওয়েদারের লাইভ ট্রেকিং এই যে লাইভ ট্রেকিং এই লাইভ ট্রেকিংয়ে কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো বঙ্গোপসাগরে আবারও তৈরি হচ্ছে আরেকটি নতুন ঘূর্ণাবত্ত সঙ্গে কিন্তু তৈরি হয়েছে আবারও একটি নতুন নিম্নচাপ যার ফলে কিন্তু আজ বেশ কিছু দু তিনটে জায়গায় কিন্তু দু তিনটে জেলায় ভালোই বৃষ্টিপাত হয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কালও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভালোই ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে কাল যেহেতু এইখান থেকে ঘূর্ণাবত্যটি এইভাবে গিয়ে এইভাবে বিরাজ করছে বলে এখানে একটি নতুন ঘূর্ণাবর্ত এবং পাশে কিন্তু আরেকটি নতুন ঘূর্ণাবত্র কিন্তু তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে তবে এই কি এসে এসে পৌঁছাবে নাকি বাংলাদেশ পশ্চিমবঙ্গে কোনো এফেক্ট ফেলতে পারে না তবে আবার নতুন কোথায় কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানতে হলে ভিডিওটিকে অবশ্যই পুরোটা দেখবেন এছাড়া পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা অসম উড়িষ্যা কোথায় কতটা দক্ষিণবঙ্গের কোথায় কতটা এফেক্ট পড়তে চলেছে সম্পূর্ণ জানতে হলে ভিডিওটাকে অবশ্যই পুরোটা দেখবেন ভিডিওটি কেটে কেটে দেখবেন না সঠিক কবরের সাথে সঠিক তথ্য সব সময় পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে ভিডিওর নিচে লাল যায় সাবস্ক্রাইব বটন আছে ওটাতে ক্লিক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশের খুনটি চেনটা প্রেস করে দিয়ে অল অপশনে ক্লিক করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন সবসময় সবসময় সঠিক নিউজ পাওয়ার জন্য তো চলুন আমরা শুরু করি এই যে দেখতে পাচ্ছেন কালার এর বঙ্গোপসগর নিম্নচাপ এবং এটি কিন্তু ঘূর্ণাবর্ত নিয়ে এইভাবে কিন্তু ঘুরছে দেখুন এইভাবে গিয়ে কিন্তু এইভাবে নিচ থেকে গিয়ে কিন্তু আবার এমন উঠছে যার ফলে কিন্তু একটি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে তবে আজ কিন্তু বেশ কিছু জায়গায় বৃষ্টি হয়েছে যেমন পুরুলিয়ার বেশ কিছু অংশ এবং বাংলাদেশে কুমিল্লার বাংলাদেশে বেশ কিছু অংশ হয়েছে কুমিল্লাটা পুরোটাই হয়নি কুমিল্লার সাইডে কিছু একটা হয়েছে আর হয়েছে কিন্তু রাঁচির এই অংশে তবে আজ কাল কোথায় কতটা বৃষ্টির সম্ভাবনা এছাড়া পরপর দশ দিন কোথায় কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সম্পূর্ণ আমরা দেখাবো তার আগে আমরা চলে যাব একটি বজ্রবিদ্যুৎ মোড়ে বজ্রবিদ্যুৎগুলো মোড়ে দেখলে দেখতে পাচ্ছি আমরা কিছুক্ষণের মধ্যেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই অংশগুলোতে মেঘলা আকাশ থাকবে যেমন গোসাবার রবিবার যা দেখাচ্ছে এখানে রবিবার বিকেল পাঁচটা থেকে উনিশ তারিখ বিকেল পাঁচটায় কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন দায়াপুর গোসাবা কুমড়িমারি বাসন্তী এবং ঝাড়খালি ঝাড়খালিতে মেঘ মেঘলা থাকবে আকাশটা আর হচ্ছে এই পাশে হিন হিঙ্গালং এইসব সাইডগুলো তাকি এবং বসিরহাটে হালকা মেঘলা থাকবে আকাশ আর পার্শ্ববর্তী এলাকা যেমন জয়নগরে হালকা মেঘলা থাকবে আকাশ দক্ষিণ বারাসাতেও হালকা মেঘলা থাকবে চন্দ চানখাল চান্দাখালী এই সাইডটাতেও কিন্তু হালকা আকাশ মেঘলা থাকবে বারুইপুরেও কিন্তু মেঘলা থাকবে আকাশ এবং পাই এলি সব সাইডেও কিন্তু আকাশ মেঘলা থাকবে আর বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই গোসাবা অংশটাতে গোসাবা দয়াপুরের সাইডে আর কুম্ভ এই সাইডটাতে বাসন্তী এই সাইডটায় বৃষ্টির সম্ভাবনাটা একটু রয়েছে আর বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই পাশে বর্ডার এলাকা বাংলাদেশের শ্যামনগর অংশে শ্যামনগর অংশে একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে মেঘলা আকাশের সাথে। এ হচ্ছে এইটাই হচ্ছে আপনাদের রবিবার উনিশ তারিখ বিকেল পাঁচটায় আর রয়েছে ধানবাদের এই সাইডটা একটুখানি রাঁচির যেমন পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জ আসানসোল এই সাইডটা মেঘলা আকাশ থাকবে বৃষ্টির সম্ভাবনাটা অত নেই একটু মেঘলা আকাশ থাকবে আর বাকিটা হচ্ছে বাদিকে একটু পশ্চিম সঞ্জ আসছে এই সাইড থেকে এই সাইডটাতে একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর আদার্স কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই একটু এই সাইডটা তো মেঘলা আকাশ থাকবে আর এই পাশে দার্জিলিংয়ের অংশটাতে যেমন দার্জিলিংয়ে একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভালোই বৃষ্টির দার্জিলিংয়ের ধাত্র দার্জিলিং কালিম্পং নামচি সোরেং এবং শ্রীখোলা এবং ধোত্রা ধোত্রি এই সাইডটাতে শুধু বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রচণ্ড ভারী বৃষ্টি মাখাতে রয়েছে এবং গ্যাংটকে রয়েছে এইসব সাইডগুলোতে একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর বাদবেগ অংশ কিন্তু তুষারপাত হবে বৃষ্টির সম্ভাবনা নেই তবে তুষারপাতে যেহেতু উপরের অংশটা উঠে যাচ্ছে এর জন্য এবার দেখালাম আমরা এটা হচ্ছে বিকেল পাঁচটার পর এটা হচ্ছে রবিবার উনিশ তারিখ এরপরে যদি আমরা যাই পরে যাচ্ছি দেখছি আমরা কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না শুক্রবার গেলে কিন্তু দেখতে পাচ্ছি একটি পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু আসছে পশ্চিমী ঝঞ্ঝা এবং নিম্নচাপের কিছুটা অংশ এই পাশ দিয়ে হয়ে আসছে মুম্বাই হয়ে কিন্তু আসছে এসে কিন্তু যেহেতু এটা ওপাশ দিয়ে যে জন্য এটার পশ্চিমী ঝঞ্ঝা যার ফলে কিন্তু প্রচণ্ড একটি বৃষ্টির ভালোই আসছে যেমন রাজ বারকুন্দা তালিয়া মুড়ি রাঁচি গির্দি এই অংশটা হয়ে কিন্তু চাতরা বালুমাত এই সাইডটা হয়ে কিন্তু আসছে নিম্নচাপটা এবং এই পাশ থেকেও কিন্তু পশ্চিমী ঝঞ্ঝে আসছে যার এফেক্টটা কিন্তু ভুটান হয়ে কিন্তু আসছে এটা এবং এটার এফেক্টে কিন্তু ময়মেন সিং মাদান বাগমারা এবং পাড়া এই সাইডটা কিন্তু আকাশ মেঘলা থাকবে এবং সিলেটের আকাশও হালকা মেঘলা থাকবে তবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বালাত ভিলেজ এবং এই এইসব শিলা তারপর হচ্ছে নংস্তন রামবাড়ি এইসব সাইডগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই আসামের সাইডের অংশগুলোতে উত্তরবঙ্গ আসামের লাগোয়া অংশগুলোতে এবং ভারী অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোয়ালপাড়া বাংলাদেশ সরি আসামের এবং গৌহাটি এবং বাঁকো এই সব সাইডগুলোতে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তার সাথে যদি ছোটোখাটো অংশগুলো জেলাগুলো দেখছি কৃষানাই মেদিন এটা হচ্ছে মেন্দি পাথার পাথার এই সাইডটাতেও কিন্তু দাউধি সোনতলি এইসব সাইডগুলোতে কিন্তু বোকো লোহারঘাট লোহারঘাট এইসব সাইডগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বারপাতাতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ধূপগিরিতেও কিন্তু মেঘলা আকাশের সাথে একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর কোচবিহার অংশে শুধু আকাশটা মেঘলা থাকবে অত বৃষ্টির সম্ভাবনা নেই আর দার্জিলিংয়ের সাইডে কিন্তু উঠে যাচ্ছে শুক্রবার কুড়ি তারিখ ভোর পাঁচটার সময় এই এই অংশটা হচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা আপনাদেরকে একদম সরাসরি লাইভ ট্যাকিংয়ের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এরপরে কোথায় আবার যদি আমরা একটু যাই আরেকটুকালে আমরা দেখতে পাচ্ছি আমরা একটু যাবো কালে দেখতে পাচ্ছি এই পাশে কিন্তু নিম্নচাপটা কিন্তু আবার আসছে তখন আবার কোথায় কোথায় সম্ভাবনা রয়েছে দেখি তখন আবার শিলং সাইডটাতে সম্ভাবনা রয়েছে স্টিংয়ে রয়েছে শিলং সাইডে তখন ছিল না একটু সরে গিয়ে বারো বিকেল দুপুর বারোটার দিকে কিন্তু যাওয়াই শিলং এই অংশটাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাফলংয়েও কিন্তু রয়েছে বৃষ্টির সম্ভাবনা এবং জয়ন্তীপুরে মেঘলা আকাশ থাকবে বিশ্বম্বুপুরেও কিন্তু ফেন ব্রাগের ফেনার ব্রাগেও কিন্তু হালকা মেঘলা আকাশ থাকে হাবিবগঞ্জে কিন্তু মেঘলা আকাশ থাকবে বৃষ্টির সম্ভাবনা অত দেখাচ্ছে না আর ত্রিপুরার আগরতলাতে একটু মেঘলা আকাশের সম্ভাবনা দেখা যাচ্ছে মেঘলা আকাশ থাকবে এই অংশটাতে গোসাবা শ্যামনগরের এই কিছুটা মেঘলা আকাশ থাকবে এবার আমরা যদি আরেকটু এটাকে এগিয়ে নিয়ে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা যদি এটাকে দুপুর দুটো সময় নিয়ে যাই তাহলে দেখতে পাচ্ছি একটি ভারী বৃষ্টি অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে হলদিবাড়ি প্রশারণগঞ্জ নামখানা হলদিয়া কন্টায় আকাশ মেঘলা থাকবে জয়নগর অতি ভারী বৃষ্টি বারুইপুর গোসাবা এই সব সাইডে কিন্তু অত্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কুমড়িমারি বাসন্তী এবং পাইলি এই সব সাইডটা কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টি বারুইপুর রয়েছে উলুবিড়িয়াতে মেঘলা আকাশের সাথে একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা অংশটাতে একটু মেঘলা আকাশের সাথে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মহেশতলাতেও কিন্তু মেঘলা আকাশের সাথে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজবাজেও কিন্তু মেঘলা আকাশের সাথে বিষ্ণু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিষ্ণুপুরে বারুইপুরের চাঁদখালিতেও কিন্তু দক্ষিণ বারাসাত জয়নগর এই সব সাইডগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা যদি আরেকটু ওপরের দিকে যাই তাহলে নিউ টাউন কলকাতা বেলি পানিহাটি বারাসা বসি বারাসাত এই অংশটাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে শ্রীরামপুরে হালকা থেকে মাঝেই রয়েছে মেঘলা সাথে গালাদা পিও কিন্তু রয়েছে হাবড়াতেও কিন্তু একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভাদু ভাদুরিহাতেও রয়েছে বসিরহাটেও রয়েছে তাকিতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা হাবড়াতেও কিন্তু রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা স্বরূপনগরেও রয়েছে এই বলে দিলাম আর নামখানা সরি নাগেরখাড়া আর নিমতলা বাজার গাইঘাটা এবং হরিণঘাটা এই অংশটাতে মেঘলা আকাশ থাকবে এবং বনগাছ সাইডেও একটু হালকা মেঘলা আকাশ থাকবে এইটা হচ্ছে দক্ষিণবঙ্গের লেটেস্ট আপডেট নেওয়া যদি আমরা দেখি বাংলাদেশের বাংলাদেশের দেখতে গেলে শ্যামনগর সাতক্ষীরা বাগেরঘাট কাউখালী তেঙ্গিপাড়া খুলনা অভিমাননগর যশোর নারিল গোপীনাথপুর মাকসুদপুর সাহেবচর মাধুরীপুর গোরন্দ কাউখালী বাগেরঘাট শিবচর ফরিদপুর মোংরা দি দোহার ঢাকা ধার্মি কাপসিয়া ব্রাহ্মণবেড়িয়া ত্রিপুরার আগরতলা ব্রাহ্মণপাড়া কুমিল্লা উদয়পুর হোমনা এই সব সাইডে কিন্তু নাসিরদি এই সব সাইডে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রয়েছে তুরা শিলং এই অংশগুলোতে তো বন্ধুরা এই ভিডিওটি বড় হয়ে যাচ্ছে সেজন্য আমরা পুরোটা বলতে পারছি না এর পরের ভিডিওটা একটু ভালোভাবে বুঝিয়ে দেবো উত্তরবঙ্গটাতে এবং দক্ষিণবঙ্গটাতে জানতে অবশ্যই ভিডিওটাকে সম্পূর্ণ দেখবেন পরে ভিডিওটা চলুন এখনকার জন্য এইটুকানি